অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষা শুরুর দুই থেকে তিন মিনিট আগে বাইরে চলে যেত প্রশ্ন পরে পরীক্ষার থেকে বলা হতো উত্তর সাতজনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে ডিভাইসগুলো কানের মধ্যে ঢুকিয়ে অদৃশ্য করে দেয়া হতো বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষাকে টার্গেট করে বিনিময় নেওয়া হতো পাঁচ থেকে দশ লাখ টাকা ছোট এই ডিভাইসগুলো পরীক্ষা কেন্দ্রে চাকরি প্রার্থীর কানের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেয়া হতো বাইরে থেকে দেখে বোঝার কোনো সুযোগ নেই আর বিশেষ পদ্ধতিতে অন্তর্বাস কিংবা গেঞ্জির মধ্যে থাকত সিম সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন জালিয়াতির সঙ্গে যুক্ত এমন এক চক্রের সাত সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে সবার চোখ এড়িয়ে আধুনিক স্পাই ক্যামেরার সহায়তায় প্রশ্নের ছবি চলে যেত বাইরে এরপর উত্তর বলে দিত বাইরে থেকে একটি চক্র এই যে বলটা কানে দিবে আর হলো পকেটের মধ্যে একটা রাউটার থাকবে অথবা এই যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে শোনার পর সমানে এসে সে বলবে হয়তো প্রশ্নের এ এর উত্তর হলো সি বি উত্তর সি এরকম বলবে আর সে সময় ফার্ম আসন কোষণকে দায় নতুন এর মতো ঝকঝকে চেহারা লেমন Bright প্রতিটি সরকারি পরীক্ষার প্রাথমিক ধাপ পার করে দিতে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে নেয়া হতো মোটা অঙ্কের টাকা এ পদ্ধতিতে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া কর্মকর্তা কর্মচারীদের বিষয়েও তদন্ত চলছে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে বাংলাদেশ রেলওয়ে টিকিট পল্লী উন্নয়ন সঞ্চয় জেলা প্রশাসক মৎস্য বিভাগ বিষয়ক জেলা প্রশাসক টাঙ্গাইল গণভূত সহকারী কাম কম্পিউটার দুর্যোগ ব্যবস্থাপনা ছবি ভূমি মন্ত্রণালয়ের এবং বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড আরও অনেক জায়গায় তারা উল্লিখিত অপরাধ করেছেন সময়ের সাথে সাথে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অপরাধের ধরন পরিবর্তন করা হচ্ছে বলেও জানান গোয়েন্দা প্রধান দিন যাচ্ছে অপরাধীরা তাদের প্যাটার্ন দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা